65 বছরের বৃদ্ধা বাড়িতে না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, এই জায়গাটি কিছু মানুষ কেনার চেষ্টা করছেন, বিক্রি করতে রাজি না হওয়ায় চক্রান্ত করে চুরির ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার 12 নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা চন্দ্রনাগের এক পুত্র ও দুই কন্যা। বেশ কয়েক বছর আগে দুই মেয়ের বিবাহ হয়ে যায়, পুত্রের মৃত্যু হয়েছে। মাঝে মধ্যে বৃদ্ধা মেয়েদের বাড়িতে যান। সোমবার ওই বৃদ্ধা ও তার কন্যা বাড়িতে উপস্থিত হয়ে দরজা খুলতেই দেখেন পাখা, সমস্ত বাসনপত্র ও আলমারিতে রাখা নগদ 5,000 টাকা উধাও হয়ে গেছে। ওই যে নারায়ণের তলায় 5,000 টাকা থুইছিলাম, এই যে এই ব্যাগটা পুরো চিন কাগজে মুড়িয়ে পুতুল মধ্যে, ওটা বার করে নিয়েছে, ওটা বার করে নিয়েছে সে দেখছি। তবে ঠাকুরের কাছে পিসুল ছিল পেতলে, ওগুলো নিয়েছে। ঠাকুরদের বাসন ছিল চৈকির তলায়, পেতল কাঁসারগুলো নিয়েছে, স্টিলগুলো বাইরে বার করে দিয়েছে, কাঠের জিনিসগুলো বার করে দিয়েছে। এই বাক্সটা খুলেছে, খুলে ভালো জিনিস কাপড় ছিল নিয়েছে, আর ওই যে ওইগুলো সব খুলে মেলে রেখে পাখাটা খুলে নিয়ে গেছে, পাখাটা হচ্ছে খুলে নিয়েছে, আর এই পাখার প্লেটগুলো নিয়েছে, আর ওই টেবিল পাখার পাখাগুলো খুলে কিন্তু সে মরে যাওয়া ছেলে মরে গেছে হঠাৎ, 40 বছরের ছেলে মরে গেল, আমি ওখানে বসে কাঁদছি, আর ওখানে আমার মেয়ে ওই কাঁচা পড়ে বসে রয়েছে। সে 100 টাকা হাতে দিয়ে আর মিষ্টি দিয়ে বলে গেল জায়গাটা আমার ছেলেকেই দিবা, যেটা করা করে যেন ইয়ে করবা না। সেটা অন্যান্য শরীরটা, হ্যাঁ বা পাশাপাশি বা কিছু হতে পারে, চিনতে পারলো, সেই জন্যই আন্দাজ করছেন তারা হতে পারে। থানায় অভিযোগ জানিয়েছেন, থানায় অভিযোগ জানিয়েছেন এ ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মা তো অসুস্থ, এবার আমরা 3 ভাই বোন, দাদা তো মারা গেছে 1.5 বছর হলো, তাই এবার মাকে আমি যার জন্য নিয়ে গিয়েছি, শরীর অসুস্থ বলে মাকে এবার নিয়ে গিয়ে আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, তো মাকে এমনিও শাসাতো সব এসে যে জায়গাটা বিক্রি করবেন, জায়গাটা বিক্রি করবেন। মা সবসময় ইয়ে করতো যে জায়গা বিক্রি করব কেন, কিসের জন্য করব। হ্যাঁ, আমার তো 2 মেয়ে আছে, নাতি নাতি নাতনি সব আছে, ওরা ওরা এসে থাকবে, এ করবে, আমি জায়গা বিক্রি করব না। হ্যাঁ, না করলে বলবেন, হ্যাঁ কোথাও করবেন না, এরম শাসায় দিয়ে। তার জন্য আমরা ভাবছি কি জানি কেউ করতেও পারে, মাকে এবার কয়েকদিন মা বাড়িতে আসেনি, সেই জন্য এরম। কদিন ছিলেন না উনি বাড়ি? উনি তার 10-10 ছিল না। আচ্ছা, তারপর আজকে কখন আসছে? আজকে সকাল 9টায় এসেছি। সাথে আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, আমার দিদি ছিল, দিয়ে দুজনে তিনজনে এসে তালা খুলে দেখি এই অবস্থা। কি কি খোয়া গেছে? এসে দেখি পাখা দেখে নেই, কাঁসার বাসন, পেতলে বাসন ছিল সব নিয়ে গেছে, টেবিল পাখা প্লেটগুলো খুলে নিয়ে গেছে, 5,000 টাকা ছিল নারায়ণের কাছে, ওই টাকাটা নিয়ে গেছে, ব্যাগটা পড়ে আছে, টাকাটা নিয়ে গেছে, কাগজপত্র খুঁজেছে, কাগজপত্র কিছু পাইনি। মানে তার মানে ওরা কি উদ্দেশ্যে এসেছিল বলে মনে হয়? ওরা মনে হচ্ছে আমার কোন কাগজপত্র উদ্দেশ্যে এসেছিল, যে সেসব পাইনি, দলিল টলিল সেসব পাইনি, যার জন্য মনে হয় ওরা এই এই কুলেই করেছে। এইদিকে নাই কারণ বাড়ির এই উল্টো দিকে সাইড দিয়ে তো ভেতরে গলির রাস্তা, এইদিক দিয়ে হয়তো নেই কারণ এদিকে রাত্রির বেলাটা ফাঁকা, নিয়ে যেতে সুবিধা হবে, ওই জন্য এদিক দিয়ে চুরিটা হয়েছে। কিছু আন্দাজ করেছেন খারাপ বা কি হতে পারে এরকম? এই এলাকারই আশেপাশের কেউ হবে সম্ভবত, কারণ অনেকেই এই জায়গাটার প্রতি ইয়ে আছে, তো যে জায়গাটা একা মানুষ, ওনার থেকে যদি জায়গাটা ক্লেম করা যায়। তারপরে মূলত চুরিটা উদ্দেশ্য ছিল না জায়গার দলিল বা এরকম কিছু? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে সামথিং কিছু পাইনি, ঘরে যেটুকু পেয়েছে সেইটুকু নিয়ে গেছে। উনি হ্যাঁ উনি থাকলেও হয়তো ওনার ওপর যে কিছু জোর জবরদস্তি বা ওনার ওপর কিছু হতো হতো না, সেই জিনিসটা তো আমরা এখন ভয় পাচ্ছি যে উনি একা থাকেন। তো থানায় জানানো হয়েছে, পুলিশ জানিয়েছে পুলিশ আসবে, এসে ব্যবস্থা নেবে তো বলেছে। এখন দেখা যাক থানার কাছে আমাদের এটাই আবেদন যে ওনার যেই জিনিসগুলো খোয়া গেছে বা ওনার ওপর যদি কোনো ইয়ে হয় তার সুব্যবস্থা যেন পায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।